একজন প্রশ্ন করেছেন বালাক দিতে গেলে প্রশ্ন করে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন এমামুজামান এই পড়তে দিলে প্রশ্ন করে বই পড়তে দিলে তিনি কি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন মাদ্রাসার স্টুডেন্ট না হলে তারা ইসলামের শিক্ষা নিতে চায় না এই ক্ষেত্রে আমাকে কী করণীয় তাহিরুল ইসলাম নামে একজন প্রশ্ন করেছেন যে আমরা বালাক দিতে গেলে বলে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন দেখেন আজকে আমাদের সমাজে একটা কনসেপ্ট হয়ে গেছে এটা একটা ধারণা দাঁড়িয়ে গেছে যে মানুষ মনে করছে যে মাদ্রাসায় পড়লেই বোধয় মুমিন হওয়া যাবে এই ছাড়া আর মোমেন্ট হওয়ার কোনো রাস্তা নাই যারা মাদ্রাসা পড়ে নাই তারা মোমেন হতে পারবে না ধরনের কোনো কথা আছে নাকি কোরান মোমেন হওয়ার শর্ত সুরাই হুজরাত পনেরো নম্বর আয়া সুরা নাম কি হজরত পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন আউজুল্লাহ ইলিশে মন র জিম বিসমিল্লা রহিম খেয়াল করেন ইন্নাম আল অমিনুন আল্লাহ জুইনামানু বিল্লাহী ওয়াসুলহি সুম্মালাম ইয়ার তাবু ওজাহাদু আমো আলে হইম ওয়ান ফসু হইম ফিস আবিল ইল্লাহ ওলাই কাহুম তারাই মোমেন্ট যারা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনে এতে কোনো সন্দেহ করে না জীবন এবং সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে তারাই সত্যনিষ্ট মোমেন্ট এখানে মাদ্রাসা পড়ার কথা আছে এখানে অন্য কোনো আমলের কথা আছে তারাই সত্য নিষ্ঠ মোমেন হবে যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান সেটা কি লাহ ই লাহাই লাল্লা এই ঈমানের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না দ্বিধা করা যাবে না আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না আল্লাহ রসূল মডেল অসুবাদ আসে রাসূলের অনুসরণ রাসূলের আনু তারপর এই বিধানকে মানব জীবনে কার্যকরী করার জন্য প্রতিষ্ঠা করার জন্য জানমাল দিয়ে হাত করতে হবে তবে আপনি আমি মোমেন কার জন্য রোজাকার জন্য হস্কার জন্য আল্লাহ জান্নাত দিবেন কাকে এই সংজ্ঞা মোতাবেক যারা মোমেন হবে তারাই জান্নাতি আপনি হতে পারেন কালা সোরাও হতে পারে ধরেন একটা লোক চুরি করছে লোকটা কালো কালা সোরা মানে খারাপের খারাপ সেও যদি আনে যে হাত করে সে মোমেন হবে কি না কিন্তু আমাদের কনসেপ্টটা হলো কি যারা মাদ্রাসা পড়ছে তারাই বোধহয় পাক্কা মোমেন আমাদের কনসেপ্ট আর আল্লাহর কনসেপ্ট এক নয় ভালো আপনি মাদ্রাসা পড়েছেন আবার মাদ্রাসা ওয়ালারা কইব উনি মাদ্রাসা পড়েন নাই বিদায় আমাদের বিরুদ্ধে লাগছে না আপনি মাদ্রাসা পড়েছেন আপনি কোরআন শরীফ ভালো করে মুখস্থ পারেন আপনি হেফজো করছেন আপনি আরবি গ্রামার ভালো করে জানছেন আপনি কারিয়ানা পড়ছেন আপনি আদায় করছেন সানে নজুল মুখস্থ করছেন আপনি বাজারে নানা ধরনের তফসির মুখস্থ করছেন এবং ক্লাসিক্যাল তাফসির পড়ছেন আধুনিক তাফসির পড়ছেন আপনি আরো স্কলার হচ্ছেন আপনি পণ্ডিত হচ্ছেন হাজার হাজার হাদিস মুখস্থ করছেন এটা তো আপনার কিতাবে জ্ঞান এটা যদি সমাজে বাস্তবায়ন না হয় এই জ্ঞানের কোনো দাম আছে কিনা আজকে ওনারা এলেম করছেন 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 করে 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 কি বান্ডেলে বান্ডেলে টাকা কামাই খাচ্ছেন হাসিল হাসিল ব্যাখ্যা করছেন মুখস্থ করছেন এই জন্য আল্লাহ বলেছেন ইসলাম শুধু নাম থাকবে ইসলাম কি থাকবে নাম কোরআন শুধু কি থাকবে অক্ষর থাকবে অক্ষর কোরআনের অক্ষর কিন্তু কেউ পাল্টাতে পারবে না সুরা হিজরের নয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন এই সিকে আমি নাজিল করে এর সংরক্ষণ আমি করব। কাজে অক্ষর পাল্টাতে পারবে না অক্ষর থাকবে এই অক্ষর মুখস্থ করবে অক্ষর ব্যাখ্যা করবে ওয়াজ করে করে টাকা কামাই খাবে অক্ষর দিয়ে দল করবে কিন্তু এর বাস্তবায়ন এর ইমপ্লিমেন্টেশন এটা প্রতিষ্ঠা করা হবে না কোরআনির আয়াত সুদ হারাম করা হইল সুদের আয়াত পড়ে না সুদের আয়াত মুখস্থ করে সুদের আয়াত তাফসির করে হেফজ করে পুরো জাতির মধ্যে কি চলে সুদ চলে পুরো অর্থনৈতিক ব্যবস্থা সুদুর উপরে কী হলো ওয়াতাসি মুভি হাবলি লাফে জামিয়াওয়ালা তা ধরে রাখুক তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রশিকে ধরে রাখো তোমরা আলাদা হয়েও না এই আয়াত পড়ে না ওনারা ব্যাখ্যা করে তাফসিল করে মাদ্রাসার শত শত বছর থেকে এই আয়াত পড়ে মুখস্থ করে ব্যাখ্যা করে তফসিল করে লক্ষ লক্ষ আলেন বেরিয়েছেন পুরো জাতি হাজার হাজার টুকরায় বিভক্ত হয়েছে অক্ষর বাস্তবায়ন নাই এখন মোমেনরা এটা বাস্তবায়ন করবে কে করবে এই আল্লাহর বিধান বাস্তবায়ন কে করবে মোমেন মোমেন লেখাপড়া জানা হতেও পারে নাও হতে পারে মোমেনের লজ্জাস্থান নিবারণের কাপড় ছাড়া গায়ে কোত্তা থাকতেও পারে নাও থাকতে পারে এক ডিসিম জায়গা থাকতেও পারে নাও থাকতে পারে কালা হতে পারে সাদা হতে পারে লম্বা হতে পারে খাটো হতে পারে একমাত্র মোমেন লড়াই করে দিন প্রতিষ্ঠা করবে ওই মোমেনের সাথে থাকবেন আল্লাহ রব্লা আলমেন ওই মোমেনকে আল্লাহ সাহায্য করবেন পাঁচ হাজার মালায়েক দিয়ে ওই মোমেনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই ওই মোমেনের কলবে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজেল হবে ওয়েল্লাজি আঞ্জালা সাকিনা তাফি কুলুবিল মোমেনেন মোমেনদের কলবে আল্লাহ সাকিনা নাজেল করেন এখানে কিন্তু নবী রাসুলের কথা বলা হয় নাই কার কলবে মোমেনের কলবে সাকিনা নাজেল হবে শব্দটা নাজেল নাজেল ওয়াল্লাজি আঞ্জালা সাকিনতা সাকিনা নাজেল হবে আমরা বলি না কোরআন নাজেল আল্লাহর পক্ষ থেকে এরকম মোমেন্টের কালবে সাকিনা নাজেল হবে সাকিনা নাজেল না হলে আপনি এই অন্যায়ের বিরুদ্ধে এই পাহাড় পরিমাণ অন্যায়ের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না বেলালের মতো ইমান খাবাবের মতো ইমান সবাইবের মতো ইমান সুমাইয়ার মতো ইমান সহজ কথা নয় আলীর মতো ইমান খালি দীপনেও আলীর মতো ইমান এত সোজা নয় ওই ইমানের জন্য কি লাগবে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজেল হবে সাকিনা নাজেল হবে আত্মপ্রত্যয় মোমেনের কালবে এখন এই হতে পারে মোমেন মাদ্রাসার বাহিরও হতে পারে পারে না মোমেন মুক্তিও হতে পারেন মোমেন নিরক্ষর হতে পারেন এখন যদি আপনারা বলেন মুক্তি মৌলানা মুফাসির সাহেকেরা ইসলামের কথা বলবেন আপনারা কেউ ইসলামের কথা বলবেন না তবে তা হলে ওকে আমি বন্ধ রাখলাম আশা করি আগামীকাল এই জামিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়ে যাবে আশা করি হলো না কেন কারণ ওনারা ঐক্যবদ্ধ নন ঐক্যবদ্ধ না হলে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না ওনারা ঐক্যবদ্ধ হইতে পারবেন না আমার ভুল হলে আমি তো অবা করবো ওনাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ছোট্ট খাট্ট বিষয় নিয়ে বাড়াবাড়ি শিক্ষা দেওয়া হয়েছে দাঁড়িয়ে এক পুষ্টি হবে না এক পুষ্টি লম্বা হবে রাফুল ইয়াদান হবে নাকি রাফুল ইয়াদান হবে না হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো নামাজের পরে মন হাজার জায়েজ না না মেয়ে মানুষের চেহারা দেখা যায়জ না না নবীর পেশাব পায়খানা পাক না না পাক কেয়াম হবে না বে কেয়াম হবে জানাজার তাকবির ছয়টা না আটটা ঈদের তাকবির ছয়টা না চারটা এগুলা নিয়ে ওনারা মারামারি খুনাখুনি করে শেষ ওনারা দিন প্রতিষ্ঠা করতে পারবেন না তাহলে আশা করি প্রশ্ন পেয়ে গেলেন যিনি প্রশ্ন করেছেন যে ওরা বলে আপনি কোন মাদ্রাসা পড়েছেন ওনাদেরকে বলবেন দেখেন মাদ্রাসা শব্দের আরবি এর অর্থ হলো বিদ্যালয় শিক্ষালয় স্কুল যেখানে শিক্ষা দেওয়া হয় আর তালেবে এলেম মানে যারা এলেম হাসিলকারী এলেম অর্জনকারী তালেবান মানে জানেন আপনারা কাজে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তাওহীদের মাদ্রাসায় লেখাপড়া করছি আলহামদুলিল্লাহ আগে কি কোরআন হাদিস শিখবেন না আগে তাওহীদ শিখবেন রাসূলের সাহাবায়ে কেরাম কি কোরআন মুখস্থ করেছেন না তাওহীদ শিখেছেন কাজেই ওনাদেরকে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর সত্য দিন জন্য এমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি কর্তৃক প্রতিষ্ঠিত তৌহিদের মাদ্রাসায় আমরা লেখাপড়া করছি এবং করব এমামুজ্জামান সম্পর্কে তো জানেন না এদেশে তো মাদ্রাসাই ছিল না মিয়া এদেশে কলেজ বিশ্ববিদ্যালয় ছিল না করটিয়ার সাদত বিশ্ববিদ্যালয় বাংলার আলিগড় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি

যারা মাদ্রাসা বসেছেন দশ টাকার নোটে আটিয়ার মসজিদ আপনারা জানেন সেদিনও ছিল দশ টাকার নোটে আটিয়ার মসজিদ আজকে তো লক্ষ লক্ষ মসজিদ যারা মসজিদ নির্মাণ করলেন মাদ্রাসা দিলেন বিশ্ববিদ্যালয় দিলেন দিলেন কলেজ আমাদেরকে লেখাপড়া শিখালেন ভদ্রতা সভ্যতা শিখালেন আপনি এখন মাদ্রাসায় আলে বাতাসা পড়ে বলেন বা খ্রিস্টান ইতিহাস জানেন মূর্খতা অজ্ঞতা মহাপাপ আচ্ছা আমরা কোন মাদ্রাসা পড়ছি মুজাহিদ তাহিরুল ইসলাম উত্তর দেবেন ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজ খান কর্তৃক প্রতিষ্ঠিত তাওহিদের মাদ্রাসায় আমরা লেখাপড়া করছি